বলো। আরে ওদের ভিতরে ছিলাম তো, হ্যাঁ ওটা তালা খুলছিল না, বুঝতে পেরেছ? আচ্ছা এইবার ঘটনাটা হয়েছে সত্যি, মদ খেয়ে এসছে। হ্যাঁ মদ খেয়ে আসার পরে ও চুপচাপ ছিল। তারপরে আমি বললাম, এই কি হয়েছে সত্যি করে বলতো। পরে আমি তো জানি যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি বাইরে দাঁড়িয়ে থাকলে তো ওদের সামনে তোমার কাছে একটা ফোন করলে মানে সেটা ওরা শুনবে, তাই না? হ্যাঁ এই জন্য আমি পরে এসে আমি ফোন করছিলাম। হ্যাঁ এইবার সন্দীপ হট করে উঠে এসে বলছে যে ও আমার ঘর করার জন্য রয়েছে নাকি। ওরা কি জানো আমার ঘর করবে না, হ্যাঁ ও আর একটার সঙ্গে কেউ করবে, ধ্যান করবে ত্যান করবে, এইসব বলছিল। বলার পরে লাস্ট টাইম লাস্ট ওদের বললাম আমি যে শোন, আমি তো এখানে এসেছি, চেষ্টা তো করেছি যে তোরা দুজনা যাতে সংসার করিস, সেই জন্যই তো আমি এসেছি এখানে। হ্যাঁ তাহলে এই যে তুই যে কাজটা করলি সে কাজটা কি তুই ভালো করলি নাই? হ্যাঁ যে তা তোমার শাশুড়ি এসে একদিন দুদিন থেকে তোমাকে হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে বুঝিয়ে সবকিছু ঠান্ডা হ্যাঁ করে আজকে গেল, তারপরে কেন হ্যাঁ কি অশান্তিটা হচ্ছে? হ্যাঁ এটা বললাম। তারপরে লাস্টে এসে যখন সুমন্ত পরে এসে যখন ওই নিয়ে চলে গেল, হুম হ্যাঁ হুম নিয়ে চলে যাওয়ার পরে এখন তন্দি বলছে কাকা এখন কি হবে, এখন কি হবে, যেটা হবার সেটাই হবে, ও কিছু এখন হবে, আমার কাছে, হ্যাঁ এখন আর আমার কাছে বলে লাভ নেই, কিছু হবে না, ওই কমাস জেল খাটতে হবে, কিছু না। কিচ্ছু হবে না বললে তো হবে না, কারণ ওকে মেরেছে, ওকে মেরেছে কাকে? চিনাকে। সেইটাই তো বলছি, ওই যে মেরেছ, ওর গায়ের দাগ দেখিয়ে বধূ নির্যাতনে কেস করবে শাশুড়ির নামে সন্দীপের নামে, হ্যাঁ তি না নিজে? হ্যাঁ তাহলে হ্যাঁ এবার জেলে তো যাওয়া লাগবে। হ্যাঁ মেরে যাওয়ার পরে এটা ডিভোর্স হবে, এবার ডিভোর্সের সময় ওদের তো দৌড়াদৌড়ি করা লাগবে, কাদের? ওদেরও তো দৌড়াদৌড়ি করা লাগবে, হ্যাঁ লাগবে, তাহলে বিপদটা পড়বে পড়বে বিপদে পড়বে। হ্যাঁ সেটাই আমি বললাম যে এবার তোমাদের যা করার করো, আমরা আর কি বলবো, আমার আর করার কি কিছু আছে। করার নেই, যখন বুঝিয়ে বুঝিয়ে শাশুড়ি গিয়ে বুঝিয়ে বুঝিয়ে সব ঠান্ডা করে থুয়ে আসলো, হ্যাঁ তারপরে বাবা তুই বাবা কেন বাবা মদ খেয়ে এসে, তুই কেন বাবা তুই মারধর করছিস মেয়েটাকে? হ্যাঁ হ্যাঁ আমি বিয়ের আমি তো দিন হাত ধরে কেঁদে বললাম, বাবা যেহেতু অন্যায় করো না কেন, তুমি যেন বাবা গায়ে হাত দিও না, মেয়েটা কিন্তু গায়ে হাত দেয়নি, তুমি বাবা একটু বুঝিয়ে আমাকে অন্তত বলো। হ্যাঁ আমি আমি সেটা বললাম তুমি যে বাবা বলো, বাবা কেঁদো না, বলেছি। আমি কিন্তু আপনার মেয়ে গায়ে হাত দেবো না। হ্যাঁ বিয়ের দিন এখানে যেদিন যাবে তার আগের দিনকে, যেদিন যাবে সেদিনকে ও যখন মিষ্টি মুখ কেঁদে ফেলে, আমি ওর হাত ধরে বললাম, বাবা কোনো মেয়েটা গায়ে হাত ধোবে না, যদি ভুল গাড়াতে হতেই পারে কোনো সমস্যার মধ্যে দিয়ে, তুমি কিন্তু মানিয়ে করতে আমাকে কিন্তু জানিও অন্তত। তা আজকে যখন তোমার একটা ভুল মেয়েটা করে ফেলেছে, আবার হতে হতেই পারে, তুমিও করতে পারো, ও করতে পারে, ভুল হ্যাঁ করতেই পারে, মানুষ মাত্রই ভুল করতে পারে, যখন ভুল করে ফেলেছে তুমি মাকে জানালে, আমাকে জানালে, তোমার মা ছুটে গেল, আমি যেতে পারলাম না, আমি অসুস্থ শরীর, হ্যাঁ যখন সবকিছু হ্যাঁ পিটিয়ে চলে আসলো, আজকে তুমি কেন মদ খেয়ে এসে এখন ঝামেলা করছো, কেন মারধর করছো না আগে? সেটাই আমি বললাম যে তুমি মদ খেয়ে এসছো, এখন আবার আমার সামনেও তুমি যে এই কথাটা বললে, তাহলে টিনা যেটা বলছে সেটাই ঠিক, মিথ্যা কিছুই নেই এখানে। ব্যাস রাতেও ঢুকবে গাড়ি মনে হয় তোলার জন্য, ঢুকুক খাটুক, হ্যাঁ জেল ওর 10 বছর খাটা আছে তোর মার, রাতে 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 ঢুকবে গাড়ি, ও শাশুড়ি কেন যাবজ্জীবন জেল হয়, শ্বশুর নামে করা হয়নি, শুধু শাশুড়ি আর সন্দীপের নাম, না ও শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুর সন্দীপের একটাই আমার অন্যায় লাগে, যেটা যে সন্দীপকে এত বুঝিয়ে বলার পর সন্দীপ রাত্রে মদ খেয়ে এসে কার কথা শুনে গায়ে হাত দিলে হবে, কেন মাথায় সেটাই। দিল সবকিছু বুঝিয়ে মানে তোমার ও কিন্তু ও কিন্তু পরে গিয়ে ও আমার আমার কাছে শোনো কি হয়েছে, কেসটা হয়েছে, ও মনে হয় কোন বন্ধু বান্ধবের কাছে গিয়েছিল রাত্রিবেলা, বুঝলে। হ্যাঁ এবার বন্ধুরা দেখেছে, বন্ধুরা কিন্তু অনেকদিন ধরেই ও ওর উপরে খুব খুব একটাই, ওর বন্ধুরা বিয়ে করেছে, এ কথাও শুনেছি যে মানে এখন আমার মেয়ে তো আমি বলতে পারছি না, বলছে শালার আমরা মেয়ে পেলাম না সেরকম, আরো এটা এত সুন্দর ব্রাহ্মণের মেয়ে, আবার ভালো একটা মাল নিয়ে আসলো, মানে এই নিয়ে কিন্তু কথা বলাবলি হয়। হতেই পারে, হ্যাঁ এইবার ওর বন্ধুরা ওকে মদ খাইয়ে দিয়েছে, এবার যখনই মদ খেয়েছে বুঝলে, এবার ওদের বউটা ভালো হয়নি বলে বৌমাটা, বুঝলে। আচ্ছা এইবার ও দেখেছে শালার আমরা এরকম করতে পারলাম না, সংসার করতে পারলাম না, আর ও এত সুন্দর একটা বউ মেয়ে নিয়ে আসলো, হ্যাঁ এই হিংসা ওদের ভিতরে তো আছে। এইবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়েছে সন্ধেবেলা, হ্যাঁ নে একটু মদ খা, তাহলে
মানে মনটা হালকা হবে, এইভাবে ওকে মদ খাইয়ে দিয়েছে কায়দা করে। বাড়ি এসছে, বাড়ি এসে সবাই আমরা জানি তাহলে এবার ঠিক হয়ে যাবে। আমরা সব কিচ্ছু জানি না, আমি একটু ভোরবেলা যাবো পুজো করতে, আমি শুয়ে রয়েছি, হ্যাঁ এই তুই ফোন করলে, তুই ফোন করার পরে আবার আমার মাও ফোন, শাশুড়িও ফোন করেছিল যে বাবলু গিয়ে দেখো তো, গিয়ে দেখো। হ্যাঁ আমি এবার সে কি বলতো, সোমার নাম্বারটা সন্দীপের নাম্বারটা দুটো নাম্বার পাচ্ছি না আমি, ও দুটো নাম্বার ফোন থেকে আউট। এবার বিয়াই তোর ট্রেনের শ্বশুর নাম্বার পাচ্ছি কিন্তু ও ফোন ধরছে না, আর সন্দীপের নাম্বার তোমার নাম্বারটা পাচ্ছি না ফোন। আরে জ্বালা তোর, সে কাজের সময় সে নাম্বার পাচ্ছি না। আচ্ছা পিঙ্কুকে ফোন করে, মাঝে তোমার শাশুড়িকে ফোন করলাম, শাশুড়ি তোমার ব্যস্ত, পিঙ্কুকে ফোন করলাম, পিঙ্কু কি বলো দেখি দাদা এত রাত্রিবেলায়, আল আর বলো না এরকম সন্দীপের সঙ্গে কিচেন অশান্তি হয়েছে, একটু কোনো বোধ হয় একটু তেল টেল খেয়েছে, খেয়ে বলে ঠিক আছে ঘাট টাট দিয়েছে, এই অশান্তি হয়েছে, একটু মানে তুমি বাবলু নগর দাও, একটু দেখি বাবলু ঠাকাকে একটু গিয়ে বুঝো ধরে দাদা দিচ্ছি। এই তারপরে আমি ওখানে গিয়ে রয়েছি, তালা খুলছে না, আমি বাইরে রয়েছি দাঁড়িয়ে, তালা খুলতে বললাম আমি, তালা খুললো না, আমি বাইরেই দাঁড়িয়ে রয়েছি। এইবার ওদের ভিতরে এই বলা বলি হচ্ছে, শুধু বোঝাচ্ছে হ্যান ত্যান বোঝাতে বোঝাতে, তারপরে বললাম আমি যে টিনা বলতো কি হয়েছে, ও না বলে বল। এবার টিনা যখন বলতে গিয়েছে, টিনা বলেছে, বলার পরে দেখি ও এখন চেঁচিয়ে মেঁচিয়ে উঠেছে, আমি দেখলাম তাই তো সত্যি করি মদ খেয়ে। আর মদ খেয়ে এইবার টিনা যা বলেছে একদম সত্যি কথা, ওকে মেরেছে, কারণ ঘটনাটা হতে পারে। হ্যাঁ আমি তখন বললাম যে তুই আজকে দিনের বেলায় যে কথাটা তুই তোর মাকে বোঝালি, আর আজকে তুই মদ খেয়ে কেন আসলি, তুই বন্ধু বান্ধবের সঙ্গে মিশলি কেন? ডাকবে আর কিছু কত করার নেই, যা হবার হবে। ঠিক আছে না ঘুমাও, সকালে পুজো আছে তখন ঘুমাও, যাও ভালোই হলো। তোমার বোন কথা বলবে না? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। আরে যার জন্য বুঝিয়ে শুনিয়ে দুপুর বেলা এই করে দিলাম, হ্যাঁ তা বৌদিও বললো, আমিও বললাম যে ওর দাদার বিয়ে অব্দি তো থাক, তার দাদার বিয়ের সময় যাবি তোরা, হ্যাঁ তারপরে ও রাত্রিরে গিয়ে মদ খেয়েছে, সেই কথা তো আমি বলে আসলাম যে তুই মদ খেয়েছিস কেন, হ্যাঁ বাড়িতে একটা অশান্তি চলছে, তার মধ্যে তুই কেন মদ খেয়েছিস? এই শোন অমন, হ্যাঁ ও শ্বশুর ফোন করেছিল আমাকে বুঝলি, হ্যাঁ ফোন করেছিল তো কটা বাজে তখন বোধহয় সকাল 10-11টা বাজে ফোন করেছিল বোধহয়, হ্যাঁ দিয়ে বললো ওর শাশুড়ি নাকি শাশুড়ি বলছি সন্দীপের মা নাকি আজ কালকে নাকি অন্য পাড়ায় কোথাও ভাত খেয়েছে, হ্যাঁ হ্যাঁ তা বললো যে তোর পাড়ায় যদি ভাত বেশি থাকে তো পাড়ায় ভাত খাও, আমার বাড়ি ভাত তোমার নেই, আর তুই বাড়ি ভাত খেতে চাও তুমি হাঁড়ি আলাদা করে রাখো আলাদা, দাদা ও যা শয়তান, যেহেতু দাদা আমি জানি আপনারা আসলে শান্তি পান না, হ্যাঁ ও করে, হ্যাঁ ও আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করে না সেটা আমি ভালো করে জানি, কিন্তু আমার এখন নিরুপায় কিছু করার নেই, হ্যাঁ আমি নীরবে সহ্য করে যাই। আচ্ছা আপনি একটা বাড়ি গার্জেন, আপনি নীরবে সহ্য করে যান, আপনি বোঝা করতে পারেন না, বলছেন না আমি করতে গেলে আমার উল্টো পাল্টা করে সন্দীপের মা, না ওই জন্য কিছু করতে পারি না, ঠিক আছে যেটা ভালো সেটা করুন, দেখুন সব আপনাদের সংসার আপনাদের ফ্যামিলি আপনাদের মানে সুখ শান্তিটা নিয়ে আমাদের আনন্দ, কিন্তু সে তো ঠিকই বলেছিস, হ্যাঁ বলো ঠিক আছে দাদা। তারপরে টিনার মা সন্ধ্যে বিকেলবেলা বললো ঠিক আছে সবকিছু মিটে গিয়েছে, সব বুঝে মিটে চলে এসেছি, আমি তাহলে কালকে বাড়ি যাচ্ছি, হ্যাঁ তোমার বাড়ি যাবো, কাল বাড়ি যাবো, রাত্রে হাট করে ফোন করছে 11টার সময় এরকম সন্দীপ মত খেয়ে মাত্র করছে। আরে বৌদি তো আমাদের বাড়ি বিকেলবেলা দুপুরে সারা দুপুর বসা ছিল বুঝলি তো, সব কথা বলছিলাম তোমাদের সাথে সামনে তো, হ্যাঁ তা আমাদের বাড়ি আসলো সবাই মিলে এসে বলা হলো বুঝলি তো, তা সন্দীপের মাকেও বুঝিয়ে বলা হলো যে ঠিক আছে যা হওয়ার হয়েছে এখন মিলেমিশে থাকবো, ভালো কথা। তাহলে বৌদিও বললাম, আর আমরাও বললাম যে বৌদি তো এরম ছুঁয়ে গিয়ে শান্তি পাবে না, হ্যাঁ টিনাকে এরম ছুঁয়ে গিয়ে কি শান্তি পাবে বল, তার জন্য মিলে ওই তো মাও বলল যে আছে আমার মেয়ে যদি এরম করে ছুঁয়ে যায় আমি কি শান্তি পাবো বলো, একটা অশান্তির মধ্যে ছুঁয়ে যাই হোক, মিটমাট করে দুপুর বেলা খাওয়া দাওয়া করে বৌদি যে বিকালে মার সাথে একসাথে গেল, হ্যাঁ এখন তো রাত্রিবেলা যে তুই ফোন করলি, তারপরে মা ও ফোন করে বলছে আমরা তো ঘুমিয়ে পড়েছি যে এরকম যা তো গিয়ে দেখি তালা দেওয়া, মানে তালা দিয়ে সন্দীপের মা চাবি নিয়ে রেখেছে বুঝলি তো, মানে টিনা ব্যাগ ব্যাগ বাইরে বের করে রেডি করে রেখেছে তো তালা খুলছে না, তারপরে ওদের ওদের কথাবার্তা হচ্ছে, তখন ওই যে তোর বুনাই গিয়ে বললো টিনা বলতো কি হয়েছে, তখন বললো যে
কিছু এই এই ব্যাপার, তুই মদ খেয়ে এসে ওকে উল্টো পাল্টা বলেছিস। উল্টোটা বলেছে, ও মারধর করে করেছে নাকি? হ্যাঁ মারধর বললো, দুই চার ঘাট দিয়েছে, আঙুলে দাগ, হ্যাঁ দুই চার ঘাট দিয়েছে বললো, বলেছে গায়ে দাগ, গালে পিঠে দাগ করে দিয়েছে সব, কি বলবো বল। এই যে শোন, আবার এই যে এত অশান্তি ভাই, টিনা কিন্তু কোনোদিন আমার কাছে এসে বলে না যে পিসি এই হয়েছে কি ওই হয়েছে। ও তো এখানেও বলে না, ও শুধু বলে যে আমি আমরা যে বলি, দেখ বাবা যাবো যে তোর বাড়িতে, বাবা ও বাবা বাবা যাও না কেন মা, যাও না কেন, আর যাবো যাবো, আর দেখ তোর শাশুড়ি কি বলতো, মেন সমস্যা আমাদের ডাল ভাত দিক, নুন ভাত দিক, একটু হাসি মুখে বসে কথা বলে আড্ডা আর কি মেরে, এটা বড় কথা, কথাই বলে করে বলছে বাদ দাও দেখি শাশুড়ির কথা। ও তুমি, তোমার মেয়ে তো আছে নাকি, তো মেয়ে বাড়িতে যাবা না তুমি? সে তো আমরাও বুঝি, এই জায়গাটা কিরকম কষ্ট লাগে বলতো, মেয়েটা কষ্ট পাচ্ছে, নিতে পারছি না আমরা। আমি বৌদিকে বললাম যে আজকে আমার মেয়ের বাড়ি গিয়ে আমি 2 দিন থাকবো, হাসি মুখে থাকবো, সে আমরাও চাই। হ্যাঁ আজকে সেই কথাটা শ্বশুর বললো, ঠিক আছে শ্বশুর আজকে বললো, বলছে আমি জানি দাদা আপনি আসেন না, কম আসেন কেন, এই কারণে আমার বউ, আমার বউর জন্য, আমার বউ দুর্ব্যবহার করে আপনাদের উপরে আমি জানি, কিন্তু আমার নিরুপায়, আমি কিছু করার নেই দাদা, কিন্তু আজকে শক্ত হয়েছি, আজকে আল্লাহ সব হারিয়ে আলাদা করে দিয়েছি একদম। আচ্ছা নে রাখ, ভুনি ঠিক আছে, আর ইয়ে বাবলু পুজো আছে বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।